আগামী 14 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে 14, 15 এবং 16 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ মেল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সিপিআরও ইস্টার্ন রেলওয়ে কৌশিক মিত্র জানান, এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল 5:45, রামপুরহাটে পৌঁছবে সকাল 9:50। পরবর্তীতে এটি পুনরায় রামপুরহাট থেকে 11:05 ছাড়বে এবং হাওড়ায় পৌঁছবে দুপুর 3:05। এই বিশেষ ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর এবং সাঁইথিয়াতেও দাঁড়াবে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে পূর্ব রেলওয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে, একটি মেল এক্সপ্রেস ট্রেন চালানো হবে, যেটি হাওড়া স্টেশন থেকে সকালে 5:45 ছাড়বে এবং রামপুরহাটে সকাল 9:50 পৌঁছবে। এই ট্রেনটি, এই মেল এক্সপ্রেস ট্রেনটি 14, 15 এবং 16 এই 3 দিনই হাওড়া থেকে ছাড়বে। এটি মেল এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটিতে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর ও সাঁইথিয়ার মানুষজনও চাপতে পারবে। এটি আবার রামপুরহাট থেকে সকাল 11:05 ছাড়বে এবং হাওড়া স্টেশনে বিকেল 3:05 এসে পৌঁছবে। কৌশিকী অমাবস্যায় যে ভিড় আমরা প্রতিবছর দেখে থাকি, সেই কথা মাথায় রেখে পূর্ব রেলের এই সিদ্ধান্ত। কথিত আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে, আশাতীত সাফল্য লাভ করতে পারেন ভক্তরা। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। শক্ত বাঙালিদের কাছে এই অমাবস্যার গুরুত্ব যে কত বড় তা তারাপীঠে এই সময় গেলেই বোঝা যায়। কৌশিকী অমাবস্যা মানে তারাপীঠে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। প্রতি বছরই তাই এই উপলক্ষে তারাপীঠে অগণিত ভক্তের ভিড় হয়ে থাকে। ইতিমধ্যে ভক্তরা আসতে শুরুও করে দিয়েছেন তারাপীঠে। কাজে কৌশিকী অমাবস্যা উপলক্ষে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত পূর্ব রেলের এই বিশেষ ট্রেনের ব্যবস্থা তারাপীঠ যাত্রীদের কাছে এক দারুণ পাওয়াও বটে। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।